Hello students, good morning. Class 3 Bangla class, class work date 26th of June 2021. দেখো কি রয়েছে বাংলা ব্যাকরণ বইয়ে নিচের ছকে বর্ণগুলির সঠিক উচ্চারণ স্থান ও বর্গের নাম বসাও ঠিক আছে এভাবে চার্ট দেয়া রয়েছে দেখো বর্ণ বর্ণগুলো দেয়া রয়েছে উচ্চারণ স্থান লিখতে হবে উচ্চারণ স্থান অনুযায়ী বর্ণের নাম লিখতে হবে আর বর্গের নাম ঠিক আছে দেখো গ কণ্ঠ উচ্চারণ কণ্ঠ তাই তো কণ্ঠে উচ্চারিত হয় কণ্ঠ বর্ণ ক বর্গ বর্গীয় জ তালু তালব্য বর্ণ চ বর্গ ত দন্ত তাই তো দন্ত বর্ণ ত বর্গ ট মূর্ধা মূর্ধন্য বর্ণ ট বর্গ ঠ মূর্ধা মূর্ধন্য বর্ণ ট বর্গ ড মূর্ধা মূর্ধন্য বর্ণ ট বর্গ দন্তের ন দন্ত দন্ত বর্ণ ত বর্গ মূর্ধন্য মূর্ধা মূর্ধন্য বর্ণ ট বর্গ প ওষ্ঠ বর্ণ ওষ্ঠ ওষ্ঠ বর্ণ প বর্গ ব ওষ্ঠ ওষ্ঠ বর্ণ প বর্গ ঠিক আছে এভাবে স্থান এবং বর্ণের নাম এবং বর্গের নাম দেওয়া রয়েছে ঠিক আছে তারপর দেখো নিচের বর্ণঝুরি থেকে বেছে নিয়ে শূন্যস্থানে বফলা সরি রফলা যুক্ত ব্যঞ্জন বসিয়ে শব্দ গঠন করো ঠিক আছে ক রফলা ত রফলা প রফলা ভ রফলা ঠিক আছে দেখো এক নম্বর ছয়াকার তরফলা হবে ছাত্র ছয়কার তরফলা ছাত্র দু নম্বর চ করফলা চক্র তিন নম্বর ব করফলা বক্র চার নম্বর পরফলা ভয়াকার ত প্রভাত পাঁচ নম্বর ভয়রফলা ম মূর্ধন্য ভ্রমণ ঠিক আছে তাহলে কি হলো ছাত্র বক চক্র বক্র প্রভাত ভ্রমণ ঠিক আছে এইভাবে তোমরা এগুলো করবে ওকে থ্যাংক ইউ